नमस्कार बंधुरा, बंगहिर चैनेले आपनादेर स्वागत जानाई। आज आमी तैरी करते चलेछी सादा डाँटा कुमड़ो दिए चच्चड़ी। प्रथमे एकटी थालार मध्ये आमी समस्त रकमेर अनाज निये निएछी, जेमन झिंगे, सादा डाँटा, मूलो, कुमड़ो, आलू, पटल इत्यादि। মনে রাখবেন সাদা ডাঁটাগুলি হচ্ছে কাটোয়ার যে লাল ডাঁটা আমরা খেয়ে থাকি সেগুলিরই সাদা ডাঁটা, সেগুলি সাদাও পাওয়া যায়। তো সাদা ডাঁটাগুলো বেশি টেস্ট লাল ডাঁটার থেকে। এরপর একটি ছোট থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের মশলা, যেমন হলুদ, নুন, শুকনো লঙ্কা, রাঁধুনি, হিং, মেথি, পাঁচফোড়ন ও চিনি। এবার একটি প্রেসার কুকারে এক চামচ তেল গরম করতে দিলাম। তাতে পাঁচফোড়ন, মেথি, হিং, রাঁধুনি এবং শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম। ফোড়নটি একটু নাড়াচাড়া করে তাতে একে একে আলু, মূলো, কুমড়ো, পটল, ঝিঙে, সাদা ডাঁটা সমস্ত কিছু দিয়ে দিলাম ও নাড়তে থাকলাম। এরপর চিনি ও হলুদ যোগ করলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। ঢাকা খুলে নুন যোগ করব। পরিমাণ মতো নুন দেবেন, নুন বেশি দেবেন না, কারণ এই চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করার পর যখন একটুখানি শুকনো শুকনো হয়ে আসবে, এই পর্যায়ে 4 চামচের জল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ও একটু সামান্য নেড়ে প্রেসার কুকারের ঢাকা আটকে দিতে হবে। ঢাকা দিয়ে আমরা অপেক্ষা করব 2টি সিটির জন্য। 2টি সিটি পড়লেই তৈরি হয়ে যাবে আমাদের তরকারিটি। 2টি সিটি পড়ে গেছে। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের সাদা ডাঁটা কুমড়ো চচ্চড়ি। এটি খেতে খুবই সুস্বাদু, বাড়িতে তৈরি করে দেখবেন। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।